স্বাধীনতার আগে অখণ্ড পাকিস্তানে সেনা নৌ ও বিমান বাহিনীতে বাঙালিরা ছিল চরম বঞ্চিত অবহেলিত প্রতিরক্ষা বাহিনীগুলোতে বাঙালি বিরোধী নীতি ছিল পাকিস্তান কেন্দ্রীয় সরকারের সেই বাঙালি সামরিক বেসামরিক যোদ্ধারাই আধুনিক সমরাস্ত্রে সমৃদ্ধ পাকিস্তানি বাহিনীকে সশস্ত্র মুক্তিযুদ্ধে পরাজিত করে অনেক মুক্তিযোদ্ধা তারা নিজেরা নিজেরাই প্রশিক্ষিত হয়েছেন নিজেরা নিজেরাই গেরা অপারেশন করেছেন তাদেরকে কেউ কিছু কমান্ডের অধীনে তখন ছিল না প্রথম দিকে পরের দিকে আস্তে 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 করে একটা একটা সেক্টরগুলি যখন গঠিত হয় আমি যশোর কুষ্টিয়ার সীমান্ত অঞ্চল থেকে আটশত ছাত্র যুবককে ভর্তি করি আমার ব্যাটালিয়ানে পাক বাহিনীর সাথে অনেকগুলো যুদ্ধে আমরা অংশগ্রহণ করি সেখানে এইসব এই যে দেড় মাসে ট্রেনিং পাওয়া ছাত্র যুবকেরা তারা অনেক সাহসের পরিচয় দিয়েছে বীর বিক্রমে যুদ্ধ করেছে দেশ স্বাধীনের পর যাদের হাতে দেশের তিন সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে তাদের কজন পঞ্চাশ বছরে প্রতিরক্ষায় অগ্রযাত্রা বিশ্লেষণ করেন আমরা খুব ভালোভাবে কাঠামোগতভাবে আছি কারণ ওই যে ইউএন মিশনে যাওয়া বা বিভিন্ন জায়গায় আমাদের যে ডিফেন্সের যে কাজগুলি আমরা যাই বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে আমরা খাদ্য নিয়ে যাচ্ছি প্লেন চলে যাচ্ছে টিকা নিয়ে আসতেছে প্লেনে করে এটা কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থার যে স্ট্রাকচার এটা ঠিক বলে আমরা তাড়াতাড়ি করতে পারতেছি বাংলাদেশ সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে এবং আধুনিকভাবে গড়ে উঠেছে এবং ফোর্সেস গোলে যেভাবে গড়ে তোলার যে পরিকল্পনা করা হয়েছে সেটি অবশ্যই প্রশংসনীয় এই বিশ্লেষকরা বলছেন একাত্তরের শত্রু রাষ্ট্র পাকিস্তানের চেয়ে প্রতিরক্ষা খাতে দেশের অগ্রযাত্রা ও অর্জন বিজয়ের পঞ্চাশ বছরে অনেক বেশি শত্রুর প্রতি আমাদের গ্রেনেড নিক্ষেপ করার দূরত্ব দূর দূর থেকে গ্রেনেড নিক্ষেপ করার যে অস্ত্র সিস্টেম ওগুলি এসেছে দূর থেকে শত্রুর ট্যাঙ্কে মারার অস্ত্র আমাদের হাতে এসেছে যেটা আগে অনেক কম রেঞ্জে ছিল এখন আমাদের রেঞ্জ বৃদ্ধি পেয়েছে এবং এটা অনেক অ্যাকিউরেট এবং এটা গাইডেড সিস্টেম বাংলাদেশকে যে যেই আধুনিক অস্ত্রই বাংলাদেশ গ্রহণ করুক তা কেন এটি পরিচালিত করা এবং এটার যুদ্ধ যুদ্ধে এটার নিয়োগ করার ক্ষেত্রে তারা সক্ষম মুক্তিযুদ্ধের ফসল বাহাত্তরের সংবিধানে প্রতিরক্ষা খাত নিয়ে রাষ্ট্রের চিন্তা লিপিবদ্ধ হয় স্বাধীনতা পরবর্তী সরকারেরও এই খাত নিয়ে রূপকল্প বারবার বর্ণিত হয়েছে নানা উপলক্ষে যার অনেক কিছু এখনও অপূর্ণ বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে সেসবের পূর্ণতা প্রত্যাশী এই বিশ্লেষকরা হি হু কন্ট্রোলস দ্য স্কাই আমরা কিন্তু এখনও মিলিটারি স্যাটেলাইট নিয়ে যেতে পারিনি এখনো আমরা ওখানে আমাদের যেতে হবে এক সময় যেতেই হবে আর এটা হচ্ছে ড্রোন যুগের সাথে আপনার যে হুমকি যেটাকে আমরা বলি থ্রেট পারসেপশন এটি পরিবর্তিত হতে থাকলে এই থ্রেটকে মোকাবেলা করার জন্যে নিজেকে সক্ষম রাখার ক্ষেত্রে যা করা দরকার সেটি আমাদের করতে হবে আর রাষ্ট্রকে নিরাপদ রাখতে প্রতিরক্ষা খাতে সার্বিক সক্ষমতা বৃদ্ধির আকাঙ্ক্ষা ব্যক্ত করেন এই সামরিক বিশ্লেষকরা পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা